প্রিয় দিনদার ভাই বোনেরা আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি বিষয় নিয়ে কথা বলবো। এই শীতের দিনে এই ধরনের রোগীরা আমাদের চেম্বারে বেশি আসে। আপনার হয়তো থাম্বনেল দেখেই বুঝে গেছেন যে আমি আজকে কোন বিষয়টি নিয়ে কথা বলবো। তো এই ঘন ঘন প্রস্রাব বা প্রস্রাবের জ্বালা, প্রস্রাবের পরে যে ফোঁটা ফোঁটা প্রস্রাব হয়, এই অনেক কারণে এই সমস্যাটি হতে পারে। আমি আজকে এর কয়েকটি ইফেক্টিভ হোমিওপ্যাথি মেডিসিন নিয়ে আপনাদের মাঝে এর লক্ষণ, কোন লক্ষণে আমরা কোন মেডিসিনটাকে ফার্স্ট পর্যায়ে প্রাইমারি লেভেলে আমরা স্মরণ করতে পারি, কোন মেডিসিনটাকে, তার কিছু লক্ষণ আপনাদের মাঝে আমি তুলে ধরব। তো যদি আপনার এই সমস্যাটা প্রচণ্ড শীতে দেখা যাচ্ছে, অনেক শীত আসলেই অনেকের এই সমস্যাটা বেশি দেখা যায়। অজু করার পরে দেখা যাচ্ছে যে অজু শেষ হয়ে গেছে, প্রস্রাব পায়খানা করে দেখা যাচ্ছে অজু করতেছে, এই অবস্থা দেখা যাচ্ছে দুই এক ফোঁটা প্রস্রাব হয়ে যাচ্ছে, তার সে ঠিকভাবে নামাজটা শেষ করতে পারতেছে না কিংবা নামাজ পড়তে পারতেছে না, হঠাৎ করে দু এক ফোঁটা প্রস্রাব হয়ে যাচ্ছে। এই সমস্যাটা আসলে খুবই কষ্টদায়ক। তো এই সমস্যাটাকে সমাধান করার জন্য হোমিওপ্যাথির কয়েকটি মূল্যবান মেডিসিন আপনাদের মাঝে আমি তুলে ধরব। ফার্স্ট যে মেডিসিনটি নিয়ে আমি আপনাদের মাঝে আলোচনা করব সেটি খুবই মূল্যবান একটি মেডিসিন, সেটি হচ্ছে কস্টিকাম। বন্ধুগণ, কস্টিকাম মেডিসিনটি শীতকাতর রোগী এবং প্রচণ্ড রাগী, এর মূল লক্ষণ হচ্ছে স্টামেরিং বা তোতলামি থাকতে পারে রোগীর, কালো বর্ণের, যাদের প্রস্রাবের পরে ফোঁটা ফোঁটা প্রস্রাব হয় কিংবা প্রস্রাবের বেগ ধরে রাখতে পারে না, তাদের জন্য এই মেডিসিনটি আপনারা ব্যবহার করতে পারেন। দ্বিতীয় যে মেডিসিনটি নিয়ে আমি এই ঘন ঘন প্রস্রাব বা বারে বারে প্রস্রাবের জন্য কথা বলবো সেটি হচ্ছে ইকুইসেটাম হাইমেলিস। বন্ধুগণ, এই মেডিসিনটি যাদের প্রস্রাবের পরিমাণ অধিক, বারবার প্রস্রাব হচ্ছে কিংবা দেখা যাচ্ছে যে প্রস্রাবে জ্বালা আছে, প্রস্রাবের পরে তলানিতে কিছু লবণের মতো প্রস্রাবের জমে থাকতেছে, সেক্ষেত্রে তারা ইকুইসেটাম হাইমেলিসের কথা স্মরণ করবেন। এই মেডিসিনটি নিম্নশক্তি ভালো কাজ করে, সেক্ষেত্রে আপনারা 30 কিংবা 6 এই শক্তি নির্বাচন করতে পারেন। আর যদি আপনার একই স্টেজে প্রচণ্ড পরিমাণ থাকে, অনেক বেশি থাকে সমস্যাটি, সেক্ষেত্রে আপনারা মাদার ক্লিনসার দিয়েও শুরু করতে পারেন। বন্ধুগণ, আমি তৃতীয় যে মেডিসিনটি নিয়ে কথা বলবো ঘন ঘন প্রস্রাব বা প্রস্রাবে জ্বালার জন্য, সেটি হচ্ছে সারসাপেরিলা। বন্ধুগণ, এই সারসাপেরিলা মেডিসিনটি প্রস্রাবের শেষ মুহূর্তে যদি জ্বালা থাকে, প্রস্রাবের শেষ মুহূর্তে জ্বালা থাকে এবং ফোঁটা ফোঁটা প্রস্রাব হয়, সেক্ষেত্রে আমরা এই সারসাপেরিলা মেডিসিনটাকে নির্বাচন করতে পারি। খুবই গুরুত্বপূর্ণ কার্যকরী একটি মেডিসিন সারসাপারিলা। বন্ধুগণ, আমি এর চতুর্থ যে মেডিসিনটি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে ন্যাট্রামিউর। বন্ধুগণ, যদি মনোকষ্টের উপর দুইটা মেডিসিন সব থেকে বেশি কার্য সম্পাদন করে, একটি হচ্ছে স্টাফিসাগ্রিয়া আর একটি হচ্ছে ন্যাট্রামিউর। স্টাফিসাগ্রিয়া শীত কাতর আর ন্যাট্রামিউর হচ্ছে গরম কাতর। সেম লক্ষণে যদি কাতরতার দিক থেকে এরা কিন্তু ডিস্ট্রাকটিভ, প্রচণ্ড রকমের রাগী হয়, ঠিক আছে, সান্ত্বনায় রোগ বাড়ে ন্যাট্রামিউরের। तो ये लक्षण जदि थाके प्रस्राव घन घन है से क्षेत्र में न्याट्रामिउरेर कथा स्मरण करब। एछाड़ाओ जदि एर पंचम जो मेडिसिनटी निये आमि कथा बोलबो सेटी होच्छे लाइकोपोडियम। लाइकोपोडियम मेडिसिनटी खूबई बहुल परिचित एकटी मेडिसिन। मेडिसिनटी अनेक क्षेत्रे व्यवहार हय, बड़ो धरनेर एकटी मेडिसिन। तो बंधुगण जादेर राते प्रस्रावेर परिमाण बेशी थाके, दिनेर तुलनाय राते प्रस्रावेर परिमाण बेशी थाके एबं बिकाल थेके रातेर दिके बेशी हय, से क्षेत्रे लाइकोपोडियम मेडिसिनटीও खूब गुरुत्वपूर्ण एक मेडिसिन। तो आमरा लाइकोपोडियम के आमरा स्मरण करते पारी এই অধিক बार बार প্রস্রাব হওয়া কিংবা बार बार যাদের ঘন ঘন প্রস্রাব হচ্ছে সেই ক্ষেত্রে। আর ষষ্ঠ যে মেডিসিনটি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে অ্যাসিড ফস। বন্ধুগণ যাদের बार बार প্রস্রাব হচ্ছে, ঘন ঘন প্রস্রাব হচ্ছে কিংবা প্রস্রাবের সাথে দেখা যাচ্ছে ধাতু ক্ষয় হচ্ছে, জ্বালা যন্ত্রণা আছে, যেসব যুবক যুবতী ভাইরা বোনেরা যাদের হচ্ছে ধাতু ক্ষয় হচ্ছে, শুক্র ক্ষয়ের প্রবণতা আছে, তারা বারবার প্রস্রাব হচ্ছে, তারা অ্যাসিড ফস মেডিসিনটিও নির্বাচন করতে পারেন, খুবই ভালো একটি মেডিসিন অ্যাসিড ফস। এছাড়াও অনেক মেডিসিন আছে যেমন মারকর, বারবারিস ভালগারিস, ক্যান্থারিস। যদি জ্বালা থাকে বন্ধুগণ, জ্বালার ক্ষেত্রে বার্নিং সেন্সেশন যে কোনো জায়গা জ্বালার ক্ষেত্রে সবথেকে বেস্ট প্রায়োরিটি ক্যান্থারিস। প্রস্রাবের দিক থেকে সালফার আছে, মেডোরিনাম আছে, ফসফরাস আছে, অনেক মেডিসিন। আসলে লক্ষণ মিলিয়ে যদি আসলে ঔষধ প্রয়োগ করা হয় তাহলে 100-100 রাইফেলের গুলি মিস আছে কিন্তু ঔষধের কাজ মিস নেই। আসলে আমরা আমাদের যে মূল সমস্যা আমরা জানি না, এজন্য আমাদের কাছে রোগ সারে না, আমরা পারি না বলে আসলে আমাদের কাছে রোগী সুস্থ হয় না। তো লক্ষণ মিলিয়ে যদি আসলে ওষুধ দেওয়া হয় আমি বলবো যে 100-100। আর ওষুধ যদি ভালো মেডিসিন হয়, ভালো কোম্পানির মেডিসিনটা ব্যবহার করতে হবে, সবথেকে বড় জিনিস ভালো ওষুধটা ব্যবহার করতে হবে, তাহলে 100-100 ভালো রেজাল্ট আসবে। আসলে ঘন ঘন প্রস্রাব এর জন্য মূল্যবান কয়েকটি মেডিসিন। এছাড়াও বন্ধুগণ বায়োকেমিক বায়োপ্লাজোন নম্বর 7 মেডিসিনটি এই যে কোনো একটি মেডিসিনের সঙ্গে লক্ষণ মিলিয়ে বায়োপ্লাজোন নম্বর 7 মেডিসিনটি আপনি যদি সেবন করেন তাহলে এই ঘন ঘন প্রস্রাব, ফোটা ফোটা প্রস্রাব এ থেকে আসলে দ্রুত আরোগ্য লাভ করা যাবে। এতে অনেক মেডিসিন আছে, আসলে বলে শেষ করা যাবে না। লক্ষণ সমষ্টি যে মেডিসিন আছে সেটিকে ব্যবহার করতে হবে। যেমন বৃদ্ধদের জন্য যাদের বারবার প্রস্রাব হয় তাদের জন্য প্যাট্রোসিলিন খুব ভালো কাজ করে, আবার হচ্ছে অ্যাপিসমেল ভালো কাজ করে ফোঁটা ফোঁটা প্রস্রাবের জন্য। অ্যাপিসমেল আর একটি সিমটম হচ্ছে প্রস্রাবের পরিমাণটা কম থাকবে, প্রস্রাবের পরিমাণটা কম হবে, ফোঁটা ফোঁটা প্রস্রাব হবে। তো এই ছিল সংক্ষিপ্ত আলোচনা। তো আপনার যদি ভালো লাগে সঙ্গে থাকুন ইনশাআল্লাহ। নেক্সট